হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া স্টিল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে। আর আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে কেন আপনারা উইন্টার ইনটেকে কানাডায় আসবেন না, কারণ এটার অনেক প্রস অ্যান্ড কনস আছে, যেটা নিয়ে আমি ডিরেক্টলি আজকে ভিডিওতে আলোচনা করব। বেশি লেন্দি করব না ভিডিওটাকে, বাট আমি আশা করি যে আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওটা শুরু করি। তো আসলে প্রথমে যে কথাটা, সেটা হচ্ছে যে আমি কোন ইনটেকে কানাডায় আসছি। আপনাদের অনেক প্রশ্ন থাকে ইউটিউব ভিডিওর কমেন্টসে, যেগুলো আসলে ওয়ান বাই ওয়ান আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না, বাট আজকে দুই একটা প্রশ্নের উত্তর হয়তো বা এই ভিডিওতে আপনারা পাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপু আপনি কোন ইনটেকে কানাডায় আসছেন? তো আমি উইন্টার ইনটেকে কানাডায় আসছি। আমি এই যে জানুয়ারি থেকে আমার স্টাডি শুরু হয়েছে, পড়াশোনা শুরু করলাম। তো প্রথমত যে কারণটা, সেটা হচ্ছে আমি বলবো যে কেন আসবেন না। তো কানাডায় আমি বলি তিনটা ইনটেক সাধারণত চলে। তো আমি জানুয়ারি থেকে স্টার্ট করি, সেটা হচ্ছে আপনার জানুয়ারিতে শুরু হয় হচ্ছে উইন্টার, আর এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল অথবা মের দিকে শুরু হয় হচ্ছে স্প্রিং, আর সেপ্টেম্বরে হচ্ছে সব থেকে পপুলার যে সেশনটা, ওইটা হচ্ছে আপনার ফল, ওইটা শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে। তো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে সব থেকে পপুলার, আমরা সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট আসি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে, আর আপনার সব থেকে কম আসে হচ্ছে এপ্রিল আর মে ইনটেকটায়। আর মানে মডারেট লেভেলের একটা স্টুডেন্ট আসে মনে করেন আপনার উইন্টারে। তো উইন্টার ইনটেকে যেহেতু আমি আসছি, সো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে যে আমার এই ইনটেকটায় আমার আসা উচিত হয় নাই, যদিও আমি কিন্তু ছিলাম সেপ্টেম্বর ইনটেকে। আমি যে ভার্সিটিতে আসছি এইটাতে হচ্ছে আমি 2021-এর সেপ্টেম্বরে ছিলাম। তো যাই হোক, ভিসা প্রসেসিং সব কিছু মিলায় আমি ওইখান থেকে ডিফার হতে হতে আমি 2023-এর জানুয়ারিতে আসছি। তো এইটা হচ্ছে একটা বড় ইস্যু। তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কেন উইন্টারে আপনি আসবেন না, তো প্রথমত হচ্ছে, এক নম্বর হচ্ছে ওয়েদার কন্ডিশন। তো ওয়েদার কন্ডিশনসে আসলে যেটা হয় সেটা হচ্ছে, মনে করেন এই যে আমি আসলাম, তো প্রথম যেদিন আসলে টরন্টোতে নামছিলাম, ওই দিন নামার পরে আপনার বাইরে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনোর পরে যে মানে বাতাসটা গায়ে লাগছে, ওইখানে মনে হচ্ছিল যে আমি আপনার যে বাতাসটা গায়ে লাগছে, তো ওইখানে লিটারালি মনে হচ্ছিল যে আমি মানে আমার হাড্ডির ভেতর থেকে কাঁপ শুরু হয়ে গেছে, আমি কাঁপতেছি। তো গায়ে যদিও মানে গরম জামা কাপড় সব ছিল, কিন্তু তারপরেও মনে করেন হঠাৎ করে কানাডার ঠান্ডার সাথে তো আসলে আমাদের বাংলাদেশের ঠান্ডার তো কোনো মিল নাই। বাংলাদেশের ঠান্ডা সহনীয়, বাট এইখানে ঠান্ডাও সহনীয়, বাট আপনার একটু মানে অ্যাডজাস্ট করতে ইট উইল টেক সাম টাইমস। তো ওইখানে একটু কষ্ট হলো। তারপরে মনে করেন আমি যখন এখানে আসলাম, তখন বাংলাদেশের যে শীতের জামা কাপড় আমি নিয়ে আসছি সেগুলো আসলে এখানের সঙ্গে ম্যাচ করে না। আর আমার কাছে তখন বাংলাদেশে তো মনে করেন উইন্টার বুটস ওইভাবে করে হয়তো বা আমি তো পাইনি, আমার ইচ্ছা ছিল যে আমি এখানে এসে কিনবো, বাট আসলাম, আসার পরে ওই যে ওয়েদারের নতুন করে যে আপনার ধাক্কাটা, ওইটা কিন্তু আমার একটু অ্যাডজাস্ট করতে মানে কষ্ট হয়েছে। তো ওয়েদার অ্যাডজাস্ট করতে কষ্ট হয় নাই, আমার হচ্ছে মনে করেন এই যে লাইক আমি রাস্তায় বের হলে অনেক স্নো থাকে, আমার বুটস কেনার আগ পর্যন্ত আমার জুতাটা পুরো ভিজে গেছে স্নোতে, ওইটা আমার পা পুরো বরফ হয়ে গেছে, তো চলাচলে একটা সমস্যা। আর আপনি মনে করেন নতুন একটা জায়গায় আসছেন, তো এসেই যদি আপনি এরকম একটা ওয়েদার পান, তো সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু মেন্টালিও কিন্তু মনে করেন অনেকটা মানে হার্ট করে, যে একটা টেনশনে থাকবেন আপনি। যেমন এই যে দেখেন আজকে আমার বাইরে প্রচুর পরিমাণ স্নো পড়তেছে, তো এটা যদি নর্মাল ডে হতো আমি কিন্তু বাইরে একটু যেতাম, একটু হাঁটাচলা করে আসতাম, বাট উইন্টারে আসলে যেটা হয় যে আপনি কিন্তু পুরো ঘরের ভিতরে আটকা, আপনি চাইলেও কিন্তু বাইরে বের হতে পারেন না। আপনি রাস্তায় বেরোলে এক থেকে দুইজন মানুষ পাবেন, এর বেশি মানুষ পাবেন না। তো ভিডিওর লাস্টে আমি আরও অনেক কথা বলবো, তো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই হচ্ছে মেইন প্রবলেম, যে ওয়েদার কন্ডিশন, যে আপনি মনে করেন আমার সমস্যা কম হচ্ছে কারণ আমি একটু ঠান্ডা বেশি পছন্দ করি, আর আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এখনো পর্যন্ত আমার ঠান্ডার একটা ওষুধও খাওয়া লাগে নাই। আমি যদিও আমার মেডিকেশন সব বাংলাদেশ থেকে আব্বু মা সব সুন্দর করে মানে প্যাকিং করে দিয়ে দিছে যে কোনটা লাগে কি না,
তারপরও আলহামদুলিল্লাহ এখনো লাগেনি, বাট অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় উইন্টার ইনটেকে স্টুডেন্ট আসলে তারা কিন্তু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। কারণ আমরা এই যে আসি, এসে আপনার বাইরে যে একটু স্নো টনো দেখলে একটু ভালো লাগে, কারণ বাংলাদেশে তো এই ধরনের সিনারি আমরা পাই না। তো এখানে আসলে আসলে চারদিকে সাদা সাদা, ওই জিনিসটা অনেক বেশি আই ক্যাচিং, সো দেখতে ভালো লাগে। আমিও তো নিজে এসে স্নো টনো ধরে বেশ ছোড়াছুড়ি করছি, ভালো লাগছে আর কি। তো এগুলো করে আমরা অসুস্থ হয়ে যাই, তো ওয়েদারটা মেন্টালি অনেক বড় ইফেক্ট করে। সো এটা কিন্তু মেইন রিজন যে যারা ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জন্য আসলে কিন্তু উইন্টার ইনটেকে আসাটা উচিত হবে না। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে আপনার জব। যেমন আমি কিন্তু আজ এক মাস আসছি কানাডাতে, আমি কিন্তু স্টিল নাও আই এম সার্চিং ফর জবস, আমি কিন্তু এখনো পর্যন্ত জব পাইনি। আর স্পেশালি মাস্টার্স স্টুডেন্ট, অবশ্য জবের ব্যাপারটা আমি বলবো না যে উইন্টারে কানাডার কোনো জায়গায় জব পাওয়া যায় না, কানাডায় অবশ্যই জব পাওয়া যায়, উইন্টারেও হয়তো বা পাওয়া যায়, বাট এইটা হয়তো বা একটু বড় সিটিতে লাইক টরন্টো, ভ্যানকুভার, এসব জায়গাতে আপনার হচ্ছে মিক্সড কালচার, প্রচুর পরিমাণ মানুষ, তারপরে আপনার রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের জিনিসের তো অভাব নাই। সো ওইখানে আপনার আসলে চাকরির কোনো প্রবলেম হবে না। বাট এই যে একটু কান্ট্রি সাইডের যে শহরগুলা, যেমন আমি যেখানে আসছি আপনার নিউ ব্রান্সুইক প্রভিন্সের মাংটন, তারপরে আপনার পাশে আছে নোভা স্কোশিয়া, হ্যালিফ্লেক্স, তো এখানেও আমার যারা পরিচিত আছে সবার সঙ্গে কথা বলছিলাম, তো সবাই একটা কথাই বললো যে জবের যে একটা আপনার প্রবলেম এই উইন্টারে সেটা কিন্তু খুবই ভয়ানক। আর এই যে মনে করেন আমি এসে যে একটা মাস বসে আছি, তো এইটা কিন্তু আপনার আমার মেন্টাল হেলথটাকে কিন্তু আপনার অনেক বড় এফেক্ট করছে। কারণ আমি অ্যাটলিস্ট এখনও পর্যন্ত মনে হয় 168 জবস আমি অ্যাপ্লাই করছি, বাট নট এ সিঙ্গেল জব থেকে আমি মনে করেন রেসপন্স পেয়েছি। অনলি দুইটা থেকে আমি মনে করেন ইন্টারভিউর জন্য আমাকে কল করছিল, একটা হচ্ছে ভ্যালিউ ভিলেজ আর একটা হচ্ছে ওয়ালমার্ট। বাট ওয়ালমার্টের আসলে যে পোস্টের জন্য আমি গেছিলাম, তো ওরা হচ্ছে ওই পোস্টে আপনার কোনো মেয়ে নিতে চাচ্ছিল না, ওরা হচ্ছে ছেলে চাচ্ছিল। তো ওইখানে ইন্টারভিউর পরে ওরা আমাকে বলছে যে আসলে ওরা কোনো মেয়েকে এই পোস্টে নেবে না। সো ওইটা আর কি আমার জন্য একটু ডিস্টার্বিং ছিল, যাই হোক হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কিন্তু ওয়ালমার্টে জব হয়েছে। সো ওর কিভাবে হয়েছে, ওর এক্সপিরিয়েন্সটা কি, সেটা আমি ইনশাল্লাহ খুব জলদি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা ইন্টারভিউতে, অথবা আপনার সিভি, আপনার রেজিউমি যেটা বলেন সেটার ক্ষেত্রে। সো ওই ভিডিওটা কিন্তু নেক্সট আসছে, আপনারা ইনশাল্লাহ ওটা দেখেন। আর এখন হচ্ছে মনে করেন আমি তো প্রচুর জবে অ্যাপ্লাই করে যাচ্ছি, আর আরেকটা যেটা হয়েছে আমার ইউনিভার্সিটি থেকে সেদিন বলল যে আমি যেহেতু একটা মাস্টার্স স্টুডেন্ট, সো এখানে তো আপনি স্টুডেন্ট মানেই কি, ইউ হ্যাভ টু ডু অড জবস, আপনাকে অড জবসগুলো করতে হবে। সো এখানে আমার বাংলাদেশের মতো মনে করেন ওই রকম না যে আল্লাহ এ হচ্ছে আপনার রেস্টুরেন্ট ক্লিন করে, কিংবা এ হচ্ছে একটা রেস্টুরেন্টে সার্ভ করে, কত মানে একটা নিচু জব করে একটা ছোট লোক। বাট এখানে কিন্তু এই ধরনের কোনো চিন্তাধারা নাই। এখানে যে একটা বড় একটা ম্যানেজার, সেও কিন্তু গিয়ে মনে করেন যে কোনো একটা ফ্রেশ ফুড আইটেমে জিনিসপত্র বাছাই করে যে কোনটা পচে গেছে, কোনটা আমার রাখতে হবে। তো আপনার পাশে আপনার ম্যানেজার কাজ করতেছে নাকি আপনার কোওয়ার্কার, আপনি কিন্তু টের পাবেন না। সো ওই মেন্টালিটিটা, ওই জাজমেন্টাল মেন্টালিটি এই দেশের মানুষের এইখানে কাজ করে না। সো মনে করেন কথায় আসি, সেটা হচ্ছে আমি যেহেতু মাস্টার্স স্টুডেন্ট, আমি হচ্ছে সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করছি, যেমন মনে করেন ওয়ালমার্টে ফ্রেশ ফুড অ্যাসোসিয়েট, তারপরে ডেইরি ক্যান অ্যাসোসিয়েট, এইগুলো হচ্ছে কি আপনার খুব সুন্দর জব, মানে স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট। তারপরে ভাবলাম যে কিছু রেস্টুরেন্টে করি, ওখানে টিম মেম্বারে করছি, মনে করেন ভিতরে ফুড আইটেমের কাজ যেখানে হয় ওখানে মানে মেম্বার তো সবাই মিলে একসঙ্গে কাজ করে, তো টিম মেম্বারে করছি। বাট যেটা হচ্ছে ওই সমস্ত পজিশনে আমি যে লোকগুলোকে দেখছি তারা হচ্ছে মনে করেন ব্যাচেলার লেভেলের স্টুডেন্ট, বাট আমি একটু বড় ধরনের কাউকে দেখিনি। তো আমি যখনই একটা মাস্টার্সের স্টুডেন্ট হয়ে আমার মানে কোয়ালিফিকেশনসগুলো নিয়ে আমি একটু মানে নিচু মানে মডারেট লেভেলে জবে অ্যাপ্লাই করছি, তখনই আমি ওভার কোয়ালিফাইড হয়ে যাচ্ছি। তো আমার ভার্সিটি থেকে বলছে হচ্ছে যে এমন জবে অ্যাপ্লাই করতে যেখানে আমি ওয়ার্ক ফ্রম হোমের অনেক থাকে, বাট করছি আসলে যেহেতু উইন্টার আমার কোনো মনে করেন চেষ্টাই কাজে আসছে না। আমি আল্লাহর কাছে প্রতিদিন সাহায্য চাচ্ছি যে আল্লাহ যেন একটা জবের ব্যবস্থা করে দেয়। বাট এই যে দেখেন আমি যদি আপনার ফলে আসতাম, যেমন সেপ্টেম্বরে আসতাম, তাহলে কিন্তু চাকরি নিয়ে আমার এই ধরনের একটা হ্যাসেল আমার হতো না, কারণ
আমার ভাই চাকরিতে চলে যায় সকালে, আর এই পুরোটা দিন বাসায় আমার একা একা থাকা লাগে। সো এই জিনিসটা কিন্তু আমার জন্য অনেক পেইনফুল যে আমি একটা আমার প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। বিদেশে এসে আপনার একটা ঘন্টা বসে থাকা মানে কিন্তু আপনার জন্য প্রচুর লস। সো আপনার ওই জিনিসটা ব্যাকআপ রাখতে হবে মাথায় যে আপনি উইন্টারে যাচ্ছেন, দ্যাট মিন্স আপনার অ্যাটলিস্ট এখান থেকে 4 মাসের একটা যে সার্ভাইভাল একটা ফাইন্যান্সের একটা ব্যবস্থা সেটা কিন্তু আপনার দেশ থেকে করে নিয়ে আসতে হবে। সো এটা কিন্তু উইন্টার ইনটেকের অনেক বড় একটা প্রবলেম যে আপনার জব থাকে না। আশা করছি আপনার একটু ক্লিয়ার হয়েছেন। তো উইন্টারে তারপর আমি বলবো যে আপনার অনেকে অনেক পছন্দ করে, যেমন যারা আপনার সেপ্টেম্বরে চান্স পায় না তাদের সামনে কিন্তু উইন্টার ইনটেকটাই থাকে। সো অনেকে তাড়াহুড়ো করে ওইটাতে চলে আসে, সার্ভাইভ করতে পারে না সেটা বলবো না, সার্ভাইভ করতে পারে বাট অনেক কষ্ট হয়। আর তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে করেন আপনি উইন্টারে যখন কানাডাতে আসবেন আপনি কিন্তু বাসা ভাড়াটা আপনার কিন্তু অনেক লং লিজে নিতে হবে, আর আপনি বাসা ভাড়া কিন্তু সেভাবে করে পাবেন না, আর যদিও পান আপনার কিন্তু টাকা অনেক বেশি চাইবে। কারণ তখন হচ্ছে উইন্টারে সাধারণত লোকজন বাসা চেঞ্জ করতে চায় না, আর যারা ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়িওয়ালা তারা কিন্তু চায় যে আমি উইন্টারে মান্থলি লিজে কোনো ঘর ভাড়া দিব না, আমি লং টার্মে দিব যাতে আমার এই উইন্টারে মানে আমার টেনান্ট চেঞ্জ করা না লাগে। সো বাসা ভাড়া নিয়ে একটা প্রবলেম এখানে, যেমন আপনি বাসা ভাড়া তো আপনার ফেসবুক মার্কেট প্লেসে খুঁজতে পারেন, তারপরে কি জিজি একটা ওয়েবসাইট আছে আপনারা সেখানেও দেখতে পারেন। আপনি হয়তো বা একটা পেয়ে যাবেন বাট আপনার অনেক হ্যাসেল করা লাগবে। বাট আপনি অন্য যে ইনটেকগুলো যেমন ফল আপনার মে ওইসব ইনটেকে তো আপনার ওয়েদার খুব ভালো থাকে, সো আপনার যে কোনো একটা কিছু করতে গেলে টেনশন করা লাগে না। হ্যাঁ, আর এটা হচ্ছে গেল বাসা ভাড়া। আর তারপরে আমি বলবো লাস্ট ওয়ান হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। যেমন ট্রান্সপোর্টেশন বলতে হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে আপনার বাসে চলাফেরা করি এখন, তো বাসে হচ্ছে আপনি আমি মান্থলি $55 দিয়ে আমি একটা বাস পাস কিনে নিই কোডিয়াক ট্রান্সপোর্টের। তো ওইটা দিয়ে হচ্ছে আমি বাসে আমি এক মাসে আমি আনলিমিটেড চলাফেরা করতে পারবো, মানে আমি যেখানেই যাই না কেন আমার ওই কার্ডটা স্ক্যান করলেই হয়ে যাবে বাসে। তো আপনি মনে করেন বাসে চড়েন আর যাতেই চড়েন, যেমন আমি সেই দিন ভার্সিটিতে আমার ফ্রাইডেতে ক্লাস থাকে তো আমি সকালে যাবো, বাস ওইখানে আপনার বাসের টাইমটা হঠাৎ করে দেখাচ্ছিল না কারণ রোডে প্রচুর স্নো ছিল, রোড ব্লক হয়ে গেছিলো, আপনার বাস চলাচল ওই রুট দিয়ে হচ্ছিল না। তো তখন আমি কি করলাম, আমি তো এখন দ্রুততর পৌঁছাতে হবে, তখন আমি ক্যাবে করে ভার্সিটিতে গেলাম। তো ক্যাব ওপেন ছিল, কানাডাতে আপনার ক্যাব অপশন আছে যেমন এয়ার ক্যাব তারপর হোয়াইট ক্যাব, এই দুইটা কোম্পানি আপনাকে সার্ভিস প্রোভাইড করে ক্যাবের। তো সেইটা নিয়ে আমি ভার্সিটিতে গেলাম, তাও খুব আস্তে আস্তে মানে সাবধানের সাথে যেতে হয় কারণ রোডগুলো স্লিপারি থাকে, তারপরে আপনার প্রচুর পরিমাণ স্নো থাকে রাস্তায়, যদিও অলওয়েজ ক্লিনের উপরেই থাকে তারপরেও কিন্তু আপনার চলাফেরাটা অনেক সাবধানে করতে হয়। আর বাস চলাফেরা খুবই অ্যাফোর্ডেবল কিন্তু কারটা মানে আপনার ক্যাবগুলো অনেক এক্সপেন্সিভ। আর উইন্টারে কিন্তু আপনি এই বাসে চলেন আর যাতেই চলেন আপনার ওই স্নোর মধ্যে ভিজতে হবে, এখানে আপনার ফ্রিজিং রেইন হয়, আপনার বরফের বৃষ্টি হয়, তো সেইটাতে আপনার ভিজতে হবে, হাঁটা চলা প্রচণ্ড কষ্টকর। সো অ্যাজ এ নিউ কামার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক কষ্ট হবে কিন্তু আপনার, স্পেশালি বাংলাদেশ থেকে যারা আসবেন প্রথমে এসেই যদি চারিপাশের এই ধাক্কাগুলো পান সো মন খারাপ হয়ে যাবে, অনেকে এসে থাকতে পারে না আবার বাংলাদেশে ফিরে যায়। এইটা যেমন আমাদের মেন্টালি অনেক কষ্ট দেয় সেরকম কিন্তু আমার দেশে যারা থাকে যেমন আমার বাবা মা, আর আমাদের দেশে তো দেখেন আমরা সব থেকে বেশি চিন্তা করি আল্লাহ আমার আশেপাশের মানুষ কি বলবে, আমরা আমরা নিজেদের চিন্তা থেকে আমরা বাইরের মানুষের চিন্তা বেশি করি। সো আপনি এত আশা করে একটা জায়গায় আসছেন, আপনি অবশ্যই চাবেন না যে সেখান থেকে আপনি আবার দেশে ফিরে যান। তো এই হচ্ছে অবস্থা, যেমন আপনি উইন্টারে দেখেন এত কষ্ট হবে আপনার চলাফেরায়, বাট আপনি যদি সামার ইনটেকে আসেন অথবা আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসেন আপনার বাইরে ওয়েদার খুবই সুন্দর থাকে, আপনি ইচ্ছা করলে যদি আপনি ছেলে হন তাহলে আপনি একটা সাইকেল নিয়ে নিতে পারেন, আপনি যদি আপনার কলেজ ভার্সিটির আশেপাশে বাসা নেন তাহলে কিন্তু আপনি সাইকেলটা ইজিলি আপনি চালায় আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। সো এই জিনিসগুলো খুবই কমন, এখানে সাইকেলও অনেকে ইউজ করে, আমি রাস্তায় দেখছি ওয়ালমার্টে এখানে $120-এর ভিতরে আপনি সুন্দর সুন্দর সাইকেল পেয়ে যাবেন যেগুলো ইজিলি কনভেনিয়েন্ট আপনি চলাফেরা করতে পারবেন। তো আমার চোখে আসলে এগুলা বাঁচছে। আর তারপরে মনে করেন এই যে লাস্টলি হচ্ছে যারা ঠান্ডা পছন্দ করে না আসার পরে ইজিলি সিক হয়ে যেতে পারেন, সো এইটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আসলে অনেক বিবেচনায় রেখে আমি চিন্তা করলাম যে আসলে উইন্টার ইনটেকটা স্টুডেন্টদের জন্য অতটাও পারফেক্ট না, আর সব থেকে পারফেক্ট না হওয়ার পেছনের কারণ হচ্ছে জব পাওয়া যায় না,
আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন আমার ভিডিও দেখছেন এবং আসা প্ল্যান করছেন কানাডাতে, তাদের আমি বলবো যে উইন্টারেই যদি আসেন আপনারা প্ল্যান করবেন যে আপনারা টরন্টোর দিকে আসবেন, কারণ টরন্টোতে জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, কিন্তু পিআরের প্রসেসটা আপনার একটু লেট হয়, বাট এখানে জবের ফ্যাসিলিটি একটু কম, বাট পিআর প্রসেসটা একটু দ্রুত হয়। সো দ্যাটস ওয়াই কিন্তু এই প্রভিন্সটা আমি সিলেক্ট করেছি। বাট আপনারা উইন্টারে আসলে টরন্টোর দিকে আসতে পারেন, ওইখানে জব ইনশাল্লাহ ভালো পাবেন। আর আমার এই প্রভিন্সেও খারাপ না, যেমন আমার ভাই তো হয়ে গেছে, বাট আসলে আল্লাহর হুকুম না হলে তো কিছু হয় না, যেমন আমার এখনো পর্যন্ত হয় নাই। তো এই আর কি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যে ফ্যাক্টরসগুলো আমি আপনাদেরকে বললাম, আমি আশা করি যে আপনারা এইটা মাথায় একটু রেখে তারপরে আপনারা প্ল্যান করবেন কানাডায় আসার, যদি কেউ উইন্টারে আসেন। আর অন্য ইনটেকের তো আসলে পসিবিলিটি অনেক বেশি, উইন্টারে আপনার সাবজেক্ট অ্যাভেলেবিলিটিও আপনার অনেক ভার্সিটিতে কম থাকে, সাবজেক্ট ঠিকমতো অফার হয় না যেহেতু স্টুডেন্ট কম থাকে। আর সেপ্টেম্বরে আপনি ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটিতে প্রচুর সাবজেক্ট পাবেন, যেগুলা কিন্তু আপনি ওর ভেতর থেকে চুজ করার আপনার অপশন থাকে, কিন্তু উইন্টারে খুবই কম সাবজেক্ট অফার হয়, আর আপনার যেগুলা সেপ্টেম্বরে প্রচুর বেশি হয় এই আর কি। আর উইন্টারের পরে গিয়ে হয়তো বা আপনার কোনো একটা ব্রেক নিয়ে হয়তো বা একটা ব্যাপার আছে, যেটা আমি এখনো পর্যন্ত শিওর না, ব্রেক মেবি যারা উইন্টারে আসে তারা মেবি পায় না, যেটা আবার আপনার ফলের স্টুডেন্টরা পায়। তো এই ধরনের কোনো একটা ব্যাপার আমি শিওর হয়ে বলতে পারলাম না, আই এম সরি, বাট সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর জলদি জলদি আমার চ্যানেলটাতে 50,000 সাবস্ক্রাইবার করে দেন। তারপর একটা কোয়েশ্চেন আনসার সেশন হবে, সবার কী কী কোয়েশ্চেন সেগুলোর আনসার আমি ইনশাল্লাহ দিব। আর কী কী টপিকে ভিডিও বানাতে পারি আপনারা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদের মতামতের গুরুত্ব দেওয়ার ট্রাই করবো। আর আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।